হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে একই রকমের ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমি তো আজকে বিন্দাস আছি। চলুন, আজকের এই মাস্তি টাইমটা কীরকমভাবে পার করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে আমরা এক জায়গায় হয়েছি আমার বান্ধবীর বিবাহবার্ষিকী। এই যে এরা দুজন আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড, চলুন পরিচয়টা করে নিই। এটা কে কাকলি, পরিচয় করাও। এটা আমার কাকলি, তো একমাত্র নিজে নয়, দু নম্বর কত নিজে, দু নম্বর কত নিজে, একমাত্র ওনার একমাত্র নিজের বউ। তো ঠিক আছে, দাদা তো আমাদের সাথে বেশিক্ষণ টাইম কাটাতে এম্বারেস ফিল করছিলেন, তো ঠিক আছে তাড়াতাড়ি দাদা চলে গেলেন আর তারপর শুরু হলো আমাদের মস্তি। প্রথমেই তো খানা পিনা তো থাকতেই হবে। প্রথমেই দেখুন টিফিন মানে স্ন্যাক্স যেটা, চপ আর নোনতা, তার সাথে কফি। আর আমার বন্ধু মহলে সবাই জানে আমি ব্ল্যাক কফি খেতে পছন্দ করি বা ব্ল্যাক কফি খাই, ওই জন্য স্পেশালি আমার জন্য ব্ল্যাক কফি। আর ওর মেয়ে রিমা বানাচ্ছে ওদের জন্য দুধ কফি। তো যাই হোক, সুন্দরভাবে দু রকমের কফি, ভেজিটেবল চপ, চানাচুর এসব নিয়ে একটা বেশ সুন্দর সন্ধ্যের টিফিন তো হয়ে গেল। তার সাথে আমাদের অসম্ভব রকমের একটা হট্টগোল মাখা আনন্দ, যেটা মানে আপনারা শুনে কানটাকে একটু রেডি করে রাখুন, কিচ্ছু শুনতে পাবেন না, শুধু হট্টগোল শুনতে পাবেন। ও আমি রান্নাঘর থেকে এক ঝটকা ঘুরে এলাম, যা যা একটু তুলে আনলাম। এখানে এরা বেশ গোল টেবিল বসিয়ে মোটামুটি বসে পড়েছে, মানে বুঝতেই পারছেন কি আলোচনা হতে পারে সে তো আর আনা গেল না প্রকাশ্যে, সেই জন্য আমাকে পুরোটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। এরপর ওর জন্য আমরা ছোট্ট একটা উপহার এনেছি, সেই উপহারটা আমরা সবাই মিলে ওর কাছে মানে ওর হাতে তুলে দেব, বিশেষত আমাদের ক্যাপ্টেন। এবার শুনে নিন আমাদের বুড়ো বুড়ো শালিক পাখির ক্যাচর ম্যাচর কিছু আওয়াজ, ওটা এবার বাদ যায় কেন। আমি বসি আছি, ছাতাটা কি সুন্দর সাজিয়েছে আমাদের জন্য, এই যে ছাতা টাতা দিয়ে ও এইটাকে সুন্দর করেছে। দাঁড়াই আমাদের ক্যাপ্টেন, আমাদের রমাপতি। আমরা চলে গেলাম ছাদে, মানে ছাদেতে খুব সুন্দর দেখুন খাওয়ার ব্যবস্থা করেছে, ছাতা দিয়ে দিয়েছে, ছাতার তলায় টেবিল দিয়ে দিয়েছে, আমরা ওই টেবিলে বসে সব খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর একটা পরিবেশ। চলে এলাম রান্নাঘরে একবার, ওর যে এত পরিশ্রম করেছে সেটা একটু না ক্যাপচার করলে হয় বলুন, ও যে রান্না করেছে এত কষ্ট করে, সেই রান্নাগুলো একটু তুললাম। ওকেও তো একটু দেখাতে হবে, এই যে খুন্তিটা নাড়ছে আমার বান্ধবী, তো সেই রান্নাগুলো খুব সুন্দর ব্যবস্থা হয়েছিল। মাটন হয়েছিল, রাইস হয়েছিল, চিকেন লালিপপ হয়েছিল, স্যালাড ছিল, তারপরে চাটনি ছিল, আলুর দম ছিল, দু রকমের মিষ্টি ছিল, মশালা কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল। তো এলাহি ব্যাপার, মানে পুরো একদম ও বিয়ের সময়তেও বোধ হয় এইসব মেনু ছিল না, তো আমরা যেগুলো খেলাম। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট মেয়ে দেখছেন, এই ইয়েলো ড্রেস আর ব্ল্যাক ড্রেস, খুব কাজের মেয়ে, বাপরে। আমরা যা খেলাম তার অধিকাংশই কিন্তু এদের হেল্পের জন্যই হয়েছে, তো এদেরকেও একটা স্পেশাল থ্যাঙ্কস, স্পেশাল ভালোবাসা দিয়ে দিলাম। যাই হোক, আমরা খেতে বসে পড়লাম, খুব সুন্দরভাবে পরিবেশনও যথেষ্ট সুন্দর, সেখানেও কিন্তু ওই মেয়ে দুটোই পরিবেশন করেছেন, আমাদের পুচকি পুচকি দুটো মেয়ে। তো এই দেখুন বসে পড়েছি স্যালাড নিয়ে, কিছুতেই আর তর্ষ হয় না বুঝলেন তো আমাদের, আমরা একটু
খাই খাই ব্যাপারটা আমাদের একটু বেশি আছে। হ্যাঁ, আমরা খাবার দেখলে নিজেদেরকে রাখতে পারি না, সেটা মোটামুটি কয়েকজনকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা যথেষ্ট খাদ্যরসিক। তো এই যে দেখুন সার্ভ করছে খুব সুন্দরভাবে, মানে সত্যি বেশ নিপুণভাবে, খুব ভালোবেসে, খুব যত্ন করে আমাদের কিন্তু খেতে দিয়েছে। চলুন তো, যে জন্য আমার বান্ধবী সারা সন্ধ্যে থেকে এত খাটাখাটনি করে রান্না করেছে সেটাই আগে করি, একটু জমিয়ে পেট পুজোটা করে নিই। তো এভাবেই আমরা হই হই করে খাওয়া দাওয়া করলে নিলাম। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি, মানে কি যে অসাধারণ লাগছিল না, একদম ফিল্মি মুড হয়ে গেছিলো সব। একদিকে ঝমঝম করে বৃষ্টি, একদিকে আমরা খাচ্ছি, মানে ব্যাপারটা পুরো একটা কি হয়ে গেছে আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। তো ভীষণ ভীষণ মজা করে আনন্দ করে আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলো। বাবা দাঁড়ালে খাওয়া হয়নি আমার। দারুণ খাওয়া দাওয়া হয়েছে, প্রচন্ড ভালো খাইছে। আর রান্না আপনাদের দেখি, রান্নার দরকার পড়ে আপনারা বলবেন, আমরা যাবো। শেষের অংশটুকু আর বাকি থাকে কেন, দেখুন বৃষ্টিতে ভিজে সবাই একটা করে মাথায় প্লাস্টিক দিয়ে কি অবস্থা। তখন রাত্রি 10:30 বেজে গেছে, সবাই ভিজতে ভিজতে যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর এরকমভাবেই আপনারাও আনন্দ করে এত এত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন। টাটা।